Hey, welcome to Online Tutorial Station. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি রুয়েট, কুয়েট, চুয়েট এইসব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তির জন্য আবেদন করবেন এবং আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আবেদনে যদি সামান্য একটা ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় প্রবলেমে পড়বেন। আর এরকম যে কোনো ভর্তির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন। লেটস গেট স্টার্ট। রুয়েট, কুয়েট, চুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে। ওকে, ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন রুয়েট, কুয়েট, চুয়েট অ্যাডমিশন। ওকে, তারপর এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এই যে কম্বাইন্ড অ্যাডমিশন টেস্ট চুয়েট, কুয়েট অ্যান্ড রুয়েট, এই লিঙ্কে চলে যাবেন। তো আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখানে ক্লিক করে আপনি এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো প্রথমে বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন কিন্তু এই যে মে মাসের 10 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে আর আবেদন করা যাবে মে মাসের 22 তারিখ পর্যন্ত। আর পরীক্ষার জন্য এলিজিবল মানে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে জুন মাসের 3 তারিখে। আর যারা এলিজিবল হবেন আর তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন জুন মাসের 4 তারিখে। আর পরীক্ষা হবে 17 জুন শনিবারে সকাল 10টায়। ওকে, আর আপনাদের পরীক্ষার রেজাল্ট দিবে হচ্ছে গিয়ে জুলাইয়ের 8 তারিখে। ওকে, তো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো এগুলো আপনারা দেখে নেবেন। তো অ্যাপ্লাই করার জন্য সরাসরি এই যে ডান পাশে কোনো অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে কী করতে হবে, তো আপনারা এগুলো দেখে নেবেন। তো এখানে হচ্ছে কি দুইটা ইউনিট, একটা হচ্ছে কি এ ইউনিট আর একটা হচ্ছে কি বি ইউনিট। এ ইউনিট হচ্ছে কি শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর বি ইউনিটে হচ্ছে কি সাথে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে হচ্ছে আর্কিটেকচারটাও আছে। তো আর্কিটেকচার সহ যেটা এটাতে হচ্ছে কি 1300 টাকা পেমেন্ট করতে হবে, আর আর্কিটেকচার ছাড়া যেটা এটাতে হচ্ছে কি 1200 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তো এইগুলো আপনারা দেখে দেবেন। তো তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করার জন্য এই যে আই এগ্রি এখানে একটা চেক পার টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, তারপর প্রসিড বাটনে ক্লিক করবেন। তো শুরুতেই এখানে আপনার এসএসসি গ্রুপটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে এসএসসি পাসিং ইয়ারটা দিয়ে দিবেন, তারপর এখানে এসএসসি রোল নাম্বারটা লিখে দিবেন। তারপর ডান পাশে হচ্ছে গিয়ে এইচএসসি, এইচএসসির গ্রুপটা সিলেক্ট করবেন, তারপর এইচএসসি পাসিং ইয়ার 2022 এটাই থাকবে, তারপর এইচএসসির রোল নাম্বারটা লিখে দিবেন। তারপর এখানে একটা ছোট্ট যোগ করতে দিবি, তো এইটার যোগ ফলটা এখানে নামিয়ে দিবি। ওকে, তারপর এখান থেকে এই যে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো কন্টিনিউ বাটনে প্রেস করার সাথে সাথে এখানে আপনি আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর জন্ম তারিখ এগুলা দেখতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আপনার ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, যেটা অলওয়েজ খোলা থাকে সেই নাম্বারটাই দিবেন। ওকে, তারপর এখানে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর একটু নিচে চলে যাবেন, তারপর এখানে দেখতে পারতেছেন গার্ডিয়ান নেম, এখানে আপনি গার্ডিয়ান হিসেবে যাকে দিতে চান তার নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে বাবার নামটাই দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে রিলেশন মানে যার নামটা দিলেন তিনি কী হয়। ওকে, ফাদার, বাবা, যেহেতু বাবা তো এখানে ফাদার দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার বাবার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তারপর বাবার ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। এই যেগুলি স্টার মার্ক দেওয়া এগুলো হচ্ছে দিতেই হবে। ওকে, তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন, তো ঢাকা। ওকে, তারপর ডিস্ট্রিক্ট, তারপর বর্তমান ঠিকানা জেলাটা এখান থেকে দিয়ে দিবেন, তারপর থানা বর্তমান ঠিকানার থানা। ওকে, তারপর হচ্ছে কি এখানে অ্যাড্রেস বলতে হচ্ছে কি আপনার যে এলাকার নাম বা বাসার নাম্বার, রোড নাম্বার এগুলো এখানে লিখে দিবেন। ওকে, ওকে, তো আমি অ্যাড্রেসটা লিখে নিলাম। তারপরে যে ডান পাশে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা, আপনি যে বর্তমান ঠিকানাটা দিলেন এটা যদি আপনার স্থায়ী ঠিকানা হয় তাহলে এখানে চেক মার্ক এখানে টিক দিয়ে দিবেন, আর যদি না হয় তাহলে হচ্ছে কি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমার যেহেতু এটাই আমার স্থায়ী ঠিকানা তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, তারপর নিচে এখানে আপনার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টগুলো দেখতে পারবেন, নিচে চলে যাবেন। এখানে হচ্ছে কি গ্রুপ মানে আপনি কোন গ্রুপে অ্যাপ্লাই করবেন, একটা হচ্ছে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর হচ্ছে খ ইউনিটে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে হচ্ছে কি আর্কিটেকচারটাও থাকবে। ওকে, তো আমি শুধু খ ইউনিটে করতেছি। ওকে, তারপর হচ্ছে গিয়ে এক্সামিনেশন সেন্টার মানে পরীক্ষার কেন্দ্র আপনি কোনটা দেবেন, তো এই যে চুয়েট এটা হচ্ছে চট্টগ্রাম, তারপর কুয়েট এটা হচ্ছে খুলনা, আর রুয়েট এটা হচ্ছে গিয়ে রাজশাহী। তো আমি হচ্ছে গিয়ে খুলনাতে পরীক্ষা দেবো, তো কুয়েট এটা প্রথমে দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে রুয়েট রাজশাহীটা 2 নম্বরে দিয়ে দিলাম, আর চুয়েট এটা হচ্ছে গিয়ে 3 নম্বরে দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে গিয়ে MFS2 রিফান্ড ফি মানে আপনি যদি সিলেক্ট না হন সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যে টাকাটা পাঠাবেন সেই টাকাটা আপনাকে হিসেবে দিবে, সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে তো বিকাশ, রকেট, নগদ তিনটা, তো বিকাশের নাম্বারটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আপনার যে নাম্বার বিকাশ খোলা আছে সেই নাম্বারটাই দিবেন,
আর যদি নগদ থাকে তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে নগদ সিলেক্ট করে এখানে নগদ নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, তো আমি বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি, মানে আপনি যদি সিলেক্ট না হন তাহলে হচ্ছে গিয়ে এই নাম্বারে আপনার টাকাটা ব্যাগ আসবে। তারপর কোটা, আপনার যদি কোনো কোটা থাকে, এই যে একটা হচ্ছে গিয়ে বান্দরবান, মানে আপনি যদি বান্দরবানে বাস করে থাকেন, ট্রাইবাল কোটা আছে, তারপরে উপজাতি কোটা, এগুলো যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আর না থাকলে নো। ওকে, তারপর আরেকটু নিচে চলে যাবেন, এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে। ছবি হচ্ছে 300x350 পিক্স দিলেন, আর সিগনেচার হচ্ছে 300x80 পিক্স দিলেন। তো আমি এটা হচ্ছে গিয়ে আপলোড করে দিচ্ছি। ছবি আপলোড করার জন্য চয়েস ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ছবিটা সিলেক্ট করে ওপেন। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে সিগনেচারটা এই যে চয়েস ফাইল থেকে হচ্ছে সিগনেচারটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপরে এই যে নিচে এখানে হচ্ছে গিয়ে I agree এই বাটনে একটা ক্লিক করে দেবেন, মানে চেকমার্ক দিয়ে দেবেন। তারপরে উপরে যে তথ্যগুলো দিলেন সবগুলো একবার চেক করে নেবেন, তো সব কিছু যদি ঠিক থাকে তারপরে এই যে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড, আর এখানে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবেন, এটা ভালো করে রেখে দেবেন। ওকে, তো এখন আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এই যে পে অ্যাপ্লিকেশন ফিস এই বাটনে ক্লিক করবেন। তো এখানে কার্ডে পেমেন্ট করতে পারেন, তো আমরা যদি মোবাইল ব্যাঙ্কিং বিকাশের মাধ্যমে দিব, তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ, তো আমরা বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর পে, এখানে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দেবেন, তারপর কনফার্ম, তারপর আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা এখানে লিখিয়ে দেবেন, তারপর কনফার্ম, তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম। এখানে একটু লোডিং হবে, এখানে একটু ওয়েট করবেন। তো পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে ইউর পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটলি সাকসেসফুলি এরকম মেসেজ দেখতে পারবেন একটা। তারপরে এখন হচ্ছে কি আপনাকে লগ ইন করতে হবে, এই যে যে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই যে এখানে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর্ম আর পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে রেখে দেবেন। এইটুকুই। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।